बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सबाई के अस्सलाम वालेकुम सबाई के अस्सलाम वालेकुम केमन आछेन आपनारा सबाई ग्लैमरल थेके आमी शबनम आहमेद आज के आपनादेर जोन्नो एकटा शाड़ी स्पेशल लाइफ चले आज के जेहेतु आमादेर ईद एकेबारे काछे एगुलो आपनारा ईदे जारा शाड़ी लाभार आपनारा आछेन तारा पड़ते पारबेन सो एगुलो हच्छे देखेन तो सुंदरता शाड़ी गुलो सब्यसाची थीम बेस्ड शाड़ी गुलो होच्छे सब्यसाची इन्सपायर्ड खुबी ब्यूटीफुल पीस प्रत्येकटाई खुबी सुंदर आमी आज के आपनादेर अनेकगुलो अपशन्स देखिये दिब अनेकगुलो अपशन्स देखिये दिब एगुलोर मध्ये प्रत्येक शाड़ी मना ट्रेडिशनल लुक कैन दे साथ मॉडर्न एक टच थाके सो मना चाहिए ओवरऑल खुबी प्रिटी এটার অনেক ভার্সন আছে অনেক ধরনের আছে অরিজিনাল গুলোর প্রাইস তো আমরা মোটামুটি যারা রেগুলার সবুজাচি দেখা যায় যদি আপনি জেনে থাকেন বা আপনি ভিজিট করে থাকেন যদি আপনি কলকাতায় যে ভিজিট করে থাকেন স্টোর তাহলে আপনি জানবেন বা আপনি যদি এটার অরিজিনাল পিসটা কখনো পারচেজ করে থাকেন বা ইউজ করে থাকেন লাইক আমার বিয়েটা হচ্ছে আমার সবুজাচি শাড়ি মানে আমি খুবই পছন্দ করি সো আমার তো ওখান থেকে একটা পিস থাকতেই লাগবে এরকম বিষয় তো ওরকম আপনারা যদি এরকম নিয়ে থাকেন কখনো আপনারা জানেন যে এই সবুজাচি শাড়িগুলো কিন্তু খুবই হাই রেঞ্জে মানে পুরো ওয়ার্ল্ডের সবথেকে এক্সপেন্সিভ শাড়ি এখন সবুজাচি শাড়িগুলো হ্যাঁ তো ওইটারই এগুলো হচ্ছে পার্টি কালেকশন গুলো ওয়েডিং কালেকশনটা খুবই আলাদা হয় ওগুলো লুক এন্ড এভরিথিং একদমই ডিফারেন্ট হয় হাই আপু কেমন আছো রোজা ইসলাম ভালো আছি আপনারা কেমন আছেন ভালোবাসা করেন সবাই অবশ্যই লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন কেমন লাগলো জানাবেন আমাকে এটা তো আমি পরে আছি ব্ল্যাকটা খুবই ফেমাস এই কম্বিনেশনটা ब्लैक मध्य देखें माल्टी कलर मन हमें रेनबो स्प्लैश सुंदर हाँ एक्चुअली रेनबो ना होली थीम होली कलर गो बूज कर पीस आज कि ब्राइट कलर कि न्यूट्रल टोन कि देखा जाए ब्लैक एंड ह्वाइट मध्य आज एक अनेक ही प्रिटी ओटा सो अपने प्रत्येक देखिए दीब जे जेटा धरते নির্জা হক আপনি থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা এই থিমের শাড়ি আপনাদের জন্য এবার ঈদ কালেকশন হিসাবে নিয়ে এসেছি আপনারা ঈদের জন্য এখনই নিয়ে নিতে পারেন অথবা পার্টি শাড়ি হিসাবে আপনারা এখন থেকে এগুলো স্টক করে রাখতে পারেন সো ফার্স্ট যত সুন্দর করে আমরা পড়েছি পরের গুলো হয়তো পড়তে পারবো না কিন্তু আপনি জানেন আমি প্রত্যেকটা শাড়ির লাইভে চেষ্টা করে আপনাদেরকে একটা একটু পরে বুঝিয়ে দেওয়ার জন্য তাহলে লুকটা না ওভারঅল বুঝা যায় আর এইগুলো কিন্তু এই যে দেখেন স্ক্রিনশটটা এখনই নিয়ে রাখতে পারেন স্ক্রিনশটটা এখনই নিয়ে নিতে পারেন ছবিগুলো পরে দেখা যায় আচ্ছা
প্রাইস 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 আপনারা ওয়েট করেন, প্রাইস তো অবশ্যই বলবো, এখন কেউ ইনবক্স করবেন না। আমি প্রায় 8টা 10টা 15টা শাড়ি দেখাবো, মানে শাড়ির লাইফে আমি প্রত্যেকটার কালেকশন মানে প্রত্যেকটা এক দুই পিস করে আনি, এই কারণে আমি ডিজাইন বেশি আনি। আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা ব্লাউজ পিস আছে না, না হাতে দেওয়া ব্লাউজ পিস, এগুলো আপনারা খুবই রিজনেবলে পেয়ে যাবেন, খুব রিজনেবলে পেয়ে যাবেন। এই যে প্রত্যেকটা শাড়ি দেখে নিজেরা পছন্দ করে নিতে পারবেন, এটাই হচ্ছে বেস্ট ব্যাপার। একটা শাড়ি আমরা আপনাদের সামনে একটা শাড়ি মেজার করে দেখিয়ে দিব, সবাই একটু বেশি বেশি করে আপনাদের প্রোফাইলে পাবলিকলি শেয়ার করে দিবেন। অন্যরকম সুন্দর লাগছে শাড়িতে, কবিরা হিমা, থ্যাংক ইউ আপনি, থ্যাংক ইউ সো মাচ। এই যে হ্যাঁ, সো এটা হচ্ছে ব্লাউজ পিসটা, আমি প্রত্যেকটা এই শাড়িটা আমি আপনাদের বুঝিয়ে দিব, জাস্ট আপনারা আমি আপনাদের এই শাড়িটা একটা শাড়ি মেজার করে দিচ্ছি। হ্যাঁ আপনি তুমি তুমি মাপো, দশ, এগারো, বারো, সাড়ে বারো যেটাকে বলে, পুরো শাড়িটা হচ্ছে সাড়ে বারো এবং সাথে হচ্ছে ব্লাউজ পিস। ওকে, সাড়ে বারো হচ্ছে শাড়ি এবং সাথে হচ্ছে ব্লাউজ পিসটা, এটার সাথে অ্যাড করা আছে। সো আমি আপনাদের ফুল শাড়িটা দেখিয়ে দিচ্ছি, যে শাড়িটা আমি এখন দেখাবো, খুবই বিউটিফুল, খুবই বিউটিফুল, খুবই বিউটিফুল। এই যে ফ্রন্ট থেকে আমি যেটা পরে আছি এটা আপনারা নিলে এখনই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কারণ আমি চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করলে তখন আবার এটা স্ক্রিনশট নিতে পারবে না, আর আমি এটা থেকে দেখানো স্টার্ট করবো। সো আমি কি চেঞ্জ করে এটা পরে নেবো নাকি, দেখেন সুন্দর না, প্রতিটাই খুবই সুন্দর হবে, ভেরি নাইস। রুকু ইসলাম, আমি অনেকদিন যাব তোমার লাইফ ফলো করি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট। আপনারা আমি নিব এগুলো, হ্যাঁ এগুলো আমি বলি, এগুলোর কিছু রেঞ্জ আছে, এগুলোর কিছু রেঞ্জ আছে, আমি আপনাদের জন্য রিজনেবল অপশন এনেছি, কিন্তু তারপরেও কিন্তু আমি বলি একটা মানে সব্যসাচীর শাড়ি আপনার যদি বিয়ের শাড়ির কথা বাদই দেয়, ওগুলো হচ্ছে অনেক অনেক হাই এক্সপেন্সিভ শাড়ি, ওগুলো 3.5 লাখের উপরে হয় সব রেঞ্জ, বাট যেগুলো হচ্ছে আপনার জাস্ট এই যেরকম পার্টি থিমের শাড়ি সেগুলো আপনার মিনিমাম 1.5 লাখ প্লাস হয়। কিছু শাড়ি ওদের আমি দেখে আসছিলাম, কিছু শাড়ি ওদের এরকম থাকে যে যদি ধরেন মানে একটু একটু বয়স্কদের বা একটু ধরেন মানে এই যে বা ধরেন কোনোভাবে কাজটা ভুলেও একটু কম, তারপরেও সেটা 1 লাখ টাকার উপর হয়। আমি দেখেছি আমাদের দেশি টাকায় কনভার্ট করলে 1 লাখ প্লাস হয়েই যায়। তো এই থিমের শাড়িগুলো কিন্তু খুব খুব খুবই পপুলার। সব্যসাচী আমি যে কটা আপনাদের এই থিমের দেখাবো এই সিজন থেকে, প্রত্যেকটা আপনারা দেখবেন খুবই বিউটিফুল। তো এগুলো আমি মাস্টার পিস গুলো আপনাদের জন্য এনেছি, যেন আমরা সবাই একটা রেঞ্জের মধ্যে নিতে পারি, কোনোটা আমার কাছে বেশি নেই, কোনোটা আমার কাছে দ্বিতীয় পিস তৃতীয় পিস নেই। সো এটা আমি যেটা পরে আছি এটা আপনারা যারা দেখছেন এটা এখনই ছবি তুলে নেন, আমার কাছে সেকেন্ড পিস নেই যে আমি আপনাকে ধরে আরেকটা পিস দেখিয়ে দিব। ওকে, সো যে যেটা নিতে পারবেন সেটাই আপনার হয়ে যাবে। সো আমি যেটা এখন পরে আছি এটা নিতে চাইলে আপনি এখনই স্ক্রিনশটটা নিয়ে রাখেন, এখনই স্ক্রিনশটটা নিয়ে নেন, খুবই সুন্দর, খুবই সুন্দর সাড়ে বারো হাত এবং সাথে ব্লাউজ পিস। তো আপনি ওভারঅল খুবই বিউটিফুল পিস পেয়ে যাচ্ছেন, খুবই বিউটিফুল পিস পেয়ে যাচ্ছেন। এগুলো রিজনেবল গুলো, এগুলো রিজনেবল গুলো বলতে কি, এগুলো মাস্টার পিস গুলো তো, আপনাদের জন্য
এগুলোর রেঞ্জের মধ্যে চলে আসবে। তারপরেও এগুলো কিন্তু আপনারা ভুল করবেন না। আমি বলে দিচ্ছি, আমি শাড়ির ক্ষেত্রে খুবই চুজি, সো আমি কিন্তু 1-2 টাকা শাড়ি নিজেও পরি না, আপনাদের জন্য আনতে পারবো না। আমি শাড়ির ক্ষেত্রে আমি কিন্তু কম দামি কখনো দেখাইনি আজ পর্যন্ত, সো আমি পরেও দেখাবো না, এটাই আমার ইচ্ছা। বিকজ আমি চাই 1-2 জন আপনি নিয়ে আনকমন থাকুক। সো বেশি মানুষের জন্য আমি আনলে তো তখন রেঞ্জটা খেয়াল করতে হয়, শাড়ির যে রেঞ্জগুলো এগুলো একটু হাই রেঞ্জেরই বলা চলে। ওকে, যারা হচ্ছে শাড়ির লাভার তারা নিতে পারবে, তারা হচ্ছে খুব খুশি মনে নিয়ে, মানে খুশি হবেন যে এনেছি। এই যে দেখেন, এটা দেখেন এরকম মাইক্রো বিডস দেওয়া আছে, খুবই সুন্দর সিকোয়েন্স গুলো। তো আমি এটা পরে দেখাই, আমি যেটা জাস্ট ফার্স্ট ধরলাম সেটা আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আপনার ইভেন দেখেন, এখানে সুন্দর করে পাইপিং করা আছে, মানে ফিনিশিং করা আছে, আর ফুল শাড়িটা স্ট্রাইপের মধ্যে আছে, ইয়েলো অরেঞ্জ, তারপর হচ্ছে এখানে রেড এন্ড এখানে গ্রিন, সি গ্রিন যে কালারটা সেই কালারটা দিয়ে চওড়া বর্ডারটা, এই যে রাজস্থানি স্টাইলের একটা পার এখানে আছে, দেখেন খুবই সুন্দর জিগজ্যাগ, এভরিথিং কালারফুল, খুবই কালারফুল কোডিং করা, মানে কালার কোডিং গুলো, কালার থিমটা খুবই বিউটিফুল, সাথে টার্সেল অ্যাড করা আছে সুন্দর। বললাম না আমি আপনাদের জন্য যে কোয়ালিটিটা এনেছি আপনি জাস্ট নিয়েই পরে ফেলতে পারবেন সেটা। এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সেকেন্ড পিস, থার্ড পিস এরকম অনেক কিছু থাকে যেন একেবারে রেঞ্জে চলে আসে, বাট ওটা আমার পক্ষে আনা সম্ভবপর না। ওকে, এই যে দেখেন, এই যে দেখেন, আপনি দেখছেন কতগুলো টার্সেল দেয়া, একটা দুইটা না, যদি আপনি দেখে থাকেন এই যে দেখেন, তো এটার মধ্যে আপনারা কুচি করলে খুবই সুন্দর লাগবে এই জিনিসটা। এবং যারা কিনা একটু বাল্কি বা প্লাস সাইজের, তাদের জন্য এই স্ট্রাইপ শাড়িগুলো খুব ভালো, খুবই ভালো। আপনার আপনাকে অটোমেটিকলি হচ্ছে স্লিম লাগবে, ওকে স্লিম লাগবে। এই যে এটা দেখেন, আপনারা জাস্ট কোয়ালিটিটা চেক করে নেবেন, খুবই ভালো, আর জিরো সাইজের, একদমই জিরো সাইজের সিকোয়েন্স দিয়ে, এবং অনেক হাজার হাজারেরও বেশি সিকোয়েন্স অ্যাড করা আছে, এত সুন্দর। প্রাইস গুলো আপনারা লক্ষ্মী আপনারা প্রাইস আপনাদের ইনবক্স করতে হবে, আমি বারবার বলে দিচ্ছি, আপনারা এখন কেউ ইনবক্স করবেন না, এখন কেউ ইনবক্স করবেন না, পুরো লাইভটা শেষ হলে সবগুলো শাড়ি আমার কাছে এক পিস দুই পিস করে আছে, এর বেশি নেই। আমি কোনো শাড়ি কিন্তু অনেক পিস আনি না, হ্যাঁ, যেটা আমি পরে আছি ওটা এক পিসই আছে, সো এরকম করে আনা হয়, সো যে যেটা আগে নিতে পারবেন সেটাই তার, সো দ্যাট আপনারা ঈদের মধ্যে আনকমন থাকতে পারেন, তাই না? সো এটা দেখেন, এখানে দেখেন খুব সুন্দর একটা ছোট্ট কলকি টাইপের একটা প্রিন্ট, এবং তার উপরে সিকোয়েন্স দেয়া, মাইক্রো সিকোয়েন্স, তো এটা পড়লে এটার বিউটি বোঝা যায়, পড়লে সামনাসামনি তখন বিউটিটা বেশি বোঝা যায়, এবং এটা পানি বটল, ওই যে হ্যাঁ আমার বেডসাইডের পাশে যেটা আমি খাই এখন, হ্যাঁ আউটসাইডে বিকাশ করেছে, আমি কি হোম ডেলিভারি, আচ্ছা আপনি আপনি ইনবক্স করেন, হ্যাঁ আপনি কোন ড্রেসের জন্য বিকাশ করেছেন কি করেছেন আপনি একটু ইনবক্স করেন। এই যে, এই যে এগুলো, এটা আজকে শাড়ির লাইফ হচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, তো ব্লাউজ পিসটা আপনি চিন্তা করেন, এই যে ইমাজিন করলে আপনি দেখতে পাবেন, এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা, আর ফুল ওভারঅল আমি শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো দেখে আপনারা তারপর নিতে পারবেন। আমি এখন আপনাদের জন্য এটা পরে দেখাবো, আমারটা আপনারা ছবি তুলে নিয়েছেন নিশ্চয়ই, এটাও ফুললি দেখতে পাচ্ছেন, মাইক্রো সিকোয়েন্স অ্যাড করা, হ্যাঁ এগুলো পিওরের শাড়ি, মাইক্রো সিকোয়েন্স অ্যাড করা, খুবই সুন্দর, কোয়ালিটি খুবই ভালো, আপনার কিছু এক্সট্রা করতে হবে না। তারপরে আপনারা যারা ভাত সেলাই না করে পাইপিং করবেন, যদি আপনার কিছু মন চায় এগুলো আপনি পাইপিং করলে এটার লুক এনহ্যান্স হবে, আমি আবার বলে দিচ্ছি, এবং বসবে খুব সুন্দর করে, আপনি চিকন পাইপিং করবেন, সিল্কের পাইপিং করলে আরো বেটার, যদি আপনি করতে চান আমি এটা আপনাকে অপশন বলে দিচ্ছি। আর আপনি দেখবেন বেশিরভাগের সাথে এই টার্সেল গুলো অ্যাড করা আছে, আর খুবই বিউটিফুল, আমি বললাম তো অনেকই সুন্দর, অনেকই সুন্দর, এই যে ওভারঅল আপনি দেখেন, ওভারঅল খুবই সুন্দর, এই যে শাড়িগুলো আপনি জাস্ট লাস্ট যারা নতুন জয়েন করলেন আপনি ছবি তুলে নিতে পারেন, এই যে স্ক্রিনশটটা নিয়ে নিবেন, ডান। সো নেক্সট টাইম আমি চলে যাচ্ছি ব্ল্যাক লাভারদের জন্য, এটা
প্রত্যেকটাই আলাদা ধরনের সৌন্দর্য প্রত্যেকটার মধ্যে। সো নাম্বার টু সি গ্রিন, এটা দেখে এটা পরে কি এটা পরে ভালো পরে আমার স্ট্রাইপটা পরে দেখো কোনে এটা দেখেন। এটা আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দিই, জাস্ট আপনারা দেখেন এটা। এটার ফুল শাড়িটা হচ্ছে ডিপ গ্রিন, বটল গ্রিন বা সি গ্রিন টাইপের একটা কালার, আনকমন একটা কালার কম্বিনেশন আছে। আমি এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এটা ফ্লোরাল প্রিন্ট গুলো এভরিথিং আপনারা দেখে নিতে পারেন, অনেকই সুন্দর। এবং বাইন্ডিং করা, বাইন্ডিং করা বলতে কি মানে কি যতটুকু দরকার আপনার, এই যে দেখেন পাইপিং করে ফিনিশিং করা, যেগুলো আপনি দেখা যাবে রেগুলার গুলোতে পাচ্ছেন না, রেগুলার গুলোতে এই ফিনিশিং গুলো থাকবে না। এটা আপনি রেডি শাড়ি, এটা আপনি নিয়েই পড়তে পারবেন, এত সুন্দর। ওকে, এত সুন্দর টার্সেল অ্যাড করা আছে। এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটার সাথেই অ্যাড করা আছে। এই যে এটা হচ্ছে এটা ব্লাউজ পিস। হ্যাঁ, আমি যেটা পরেছিলাম প্রথমে এটা, ওটার সাথে ব্লাউজ পিসটা আপনারা আলাদাভাবে পাচ্ছেন। ফার্স্ট যেটা পড়েছি ওটা এক পিসই আছে, প্রথম যেটা পড়লাম, এখন যেটা পড়ছি আপনারা দেখে নিতে পারেন। প্রত্যেকটা আমি দ্বিতীয় পিস তৃতীয় পিস এই কারণে করিনি, হাই রেঞ্জের জিনিস আপনারা যেন নিয়ে আনকমন থাকতে পারে। কমন কিছু নিশ্চয়ই আমরা শাড়ির বেলায় চিন্তাও করি না, রাইট? আপনারা একটু ধৈর্য ধরবেন আমার শাড়ির লাইফ গুলোতে, ধৈর্য ধরতেই লাগে, বিকজ আমি প্রত্যেকটা আপনাদেরকে চেষ্টা করি পরে দেখাতে, সো দ্যাট আপনার ঢাকার বাইরের আপনিরা যারা হচ্ছে আমাদের থেকে শাড়ি নেন ঢাকার বাইরে, তারা যেন অ্যাটলিস্ট বুঝতে পারেন যে আপনি দূর থেকে যারা দেখছেন যে আপনি কোন পড়লে আপনাকে কেমন লাগবে, আপনি যেমন যেন ইমাজিন করে নিয়ে নিতে পারেন। ইমাজিন করে নিয়ে নিতে পারেন। বটল গ্রিন কালারটা আজকে লম্বা লাইট যাবে। হ্যাঁ, আপনাদের একটু ধৈর্য ধরতে লাগবে, বিকজ দেখা যাচ্ছে প্রত্যেকটা পরে দেখানো খুব সুন্দর কালচে একটা গ্রিন কালার, বটল গ্রিনও না, এটা খুবই সুন্দর একটা মানে কি বলবো আমি, কালারটার নাম বলতে পারবো না, এত সুন্দর কালার। হ্যাঁ, এত সুন্দর কালার। এই যে আপনারা একটু ধৈর্য ধরে সাথে থাকবেন, এটাই আমার রিকোয়েস্ট থাকবে, বিকজ শাড়ির লাইফে আমি পরে দেখাতে পছন্দ করি, বিকজ আমার মনে হয় যে তাহলে আপনারা প্রপারলি যারা ঢাকার বাইরে আছেন বা দূর থেকে দেখছেন এবং অনলাইনে দেখলে না শাড়িটা এমনি ধরে দেখালে না বোঝা যায় না যে এটার মর্ম কি। এই দেখেন, সো দিস ইজ অ্যানাদার ওয়ান, প্রত্যেক মানে এই শাড়িটার মধ্যে আপনি দেখছেন ফ্লোরাল প্রিন্ট অ্যাড করা, এই যে ফ্লোরাল প্রিন্ট আছে, এই যে দেখেন এখানে অরেঞ্জ, খুবই সুন্দর অরেঞ্জ এন্ড ব্ল্যাক কম্বিনেশনের ফ্লাওয়ার গুলো, আর এটা আপনি নেভি ব্লু একটা বর্ডারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, এটা নেভি ব্লু বর্ডারে পাইপিং করা বটল গ্রিন দিয়ে। সো আপনারা যদি কোনোটাই চান এক্সট্রা আপনি মানে পাইপিং করে নিতে পারেন, এরকম বর্ডার করে নিতে পারেন, যেটা থাকবে না এটি আর কি।
সবগুলা তো আর এক রকম হয় না। এই যে সো এটা হচ্ছে ফুল শাড়িটা, ঠিক আছে না? ঠিক আছে, এই যে দারুণ না স্ক্রিনশট। হ্যাঁ এখন তুমি বলো। টার্সেল গুলো দেখছেন, টার্সেল গুলো খুবই লাভলি, খুবই লাভলি। এগুলো কিন্তু আমি বললাম মাস্টারপিস। হ্যাঁ মাস্টারপিসটা, এটা একেবারে যে লো রেঞ্জের গুলো সেগুলো না, সেগুলো আমি আনতেই পারবো না আপনাদের জন্য। আমি এটা আপনাকে জাস্ট ধরে দেখিয়ে দিই, মাইক্রো, এই যে মাইক্রো সিকোয়েন্স দেয়া, একেবারে জিরো সাইজের যে সিকোয়েন্সটা হয় সেটা দিয়ে এটা খুব সুন্দর একটা মানে টিল ব্লু টাইপের একটা কালার, টিল ব্লু গ্রিন যে শেডটা হয় সেটা, সাথে আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ, একটু রেড অরেঞ্জ এবং ইয়েলো ব্ল্যাক আর টিল টিল ব্লু গ্রিন যেটা বলছি সেই কালার কম্বিনেশনে করা আছে। তো আপনারা একটা স্ক্রিনশট নিয়েই ফেলেন, তাই না? স্ক্রিনশট নিয়েই ফেলেন, যারা অর্ডার প্লেস করবেন স্ক্রিনশট নিবেন। আচ্ছা এইটা আপনারা মানে যদি হাইটের কথা বলি, যে কোনো হাইটের আপনারা থাম্বনেইল স্ক্রিনশট যে নিবা নিয়ে নাও। এত সুন্দর শাড়ি পরে মনে হচ্ছে মারমেইড, হ্যাঁ তাই না? এত সুন্দর শাড়ি মনে হচ্ছে মারমেইড, সিরিয়াসলি মনে হচ্ছে মারমেইড। এত সুন্দর করে শাড়িটা আসছে, সো দেখেন আপনারা এত সুন্দর ফিটিং কিভাবে সম্ভবপর এটা, বিকজ কোয়ালিটিটা আমরা কম্প্রোমাইজ করি না। এটা শাড়ির ক্ষেত্রে সবসময় আপনারা আমাদের কাছ থেকে, যারা এর আগেও শাড়ি নিয়েছেন, আমি কিন্তু শাড়ির লাইভ এভাবেই দেখাই, শাড়ির লাইভগুলো আপনারা দেখে নিতে পারেন। এই যে আপনার আঁচল আরো লং করতে পারবেন, আমি একটু শর্ট করে বেশি কুচি করে ফেলেছি। এই যে সো আপনার এটা 12-12.5 হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন, আর সাথে আপনি ব্লাউজ পিস পাচ্ছেন, ব্লাউজ পিসটা আলাদা মানে দেয়া আছে সাথে। ওকে প্রাইস গুলোর জন্য ইনবক্স করতে হবে, আপনারা এখন ইনবক্স করবেন না, আমি আরো শাড়ি আছে আমি ওগুলো দেখি, আপনারা তারপর ইনবক্স করবেন। একবারে শেষে লাইভটা শেষ হলে আপনারা ইনবক্স স্টার্ট করবেন। প্রত্যেকটা শাড়ি একটা এক পিসের, কোনোটা দ্বিতীয় পিস নাই যে আমি আপনাদেরকে ধরে দেখাতে পারবো। তো যে যেটা নিয়ে নিতে পারবেন সেটা নিয়ে নিয়ে, এখন একটা দেখেন স্কাই ব্লু স্ট্রাইপের মধ্যে কত সুন্দর। এই শাড়িগুলোর মেইন টার্গেট ক্লায়েন্ট হচ্ছে একটু প্লাস সাইজ বলকি, সো তাদেরকে যেন স্লিম অ্যান্ড অ্যাট্রাকটিভ লাগে, আরো বেশি কিউটি কিউটি লাগে সেটার জন্য। প্রত্যেকটাই খুবই সুন্দর, আপনারা চিন্তাও করতে পারবেন না, প্রত্যেকটা খুবই সুন্দর। আমি একটু ধরে আপনাকে এই শাড়িটা দেখিয়ে দিই, প্রত্যেকটা শাড়ি সুন্দর। হ্যাঁ এটা হচ্ছে, দেখেন না, এটা রানী মুখার্জি পরেছিল মনে হয়, যে বান্টি অর বাবলিতে এই টাইপের স্ট্রাইপ মধ্যে, স্ট্রাইপের মধ্যে দেখেন ব্লু অ্যান্ড হোয়াইট, কি যে সুন্দর লাগে, কি যে সুন্দর লাগে। আর রানী মুখার্জি, তারপর হচ্ছে আরেকটা মেয়ে আছে না, যে কি যেন নাম ওর, ওরা তো বেশিরভাগ সব্যসাচী শাড়ি ক্যারি করে, বিদ্যা বালন, বিদ্যা বালন রানী মুখার্জি, ওরা তো আবার বেশিরভাগ সময় দেখবেন যে কোনো অকেশনে পরে আসে। অ্যাকচুয়ালি ওইটা আপনার 1.5 লাখ প্লাস দিয়ে একটা শাড়ি কিনে একবার পরা, ওটা একেবারেই, যারা ওই যে বললাম না দেখা যায় হাই লাইফস্টাইল, একেবারেই ক্যারি করে, তাদের পক্ষে সম্ভব পর। সো মাস্টারপিসটা যারা নিতে আগ্রহী বা এই থিম এই লুকটা যারা প্রিফার করেন তারা এগুলো নিয়ে নিতে পারবেন।
প্রত্যেকটা শাড়ি মনে হয় যেন একটা আর্টওয়ার্ক, তাই না? মনে হয় যে একটা কারুকাজ করা বা আর্টওয়ার্ক, একটা পিস, এক একটা পিস মনে হয় এক একটা আর্টওয়ার্ক। এত প্রিটি হয়, এত বিউটিফুল হয়। সো এই যে এটার মধ্যেও আপনি ফুল রেডি করা পাচ্ছেন, আপনি পাইপিং পাচ্ছেন, টার্সেল পাচ্ছেন, সবকিছু পাচ্ছেন। বিকজ এগুলো কিন্তু ওরকম করেই আপনাদের জন্য এক্সক্লুসিভলি মেক করা মাস্টার পিস। আমি বললাম তো, আমি কিন্তু চিপ কোয়ালিটিটা আপনাদের জন্য আনতেই পারবো না, বিকজ আমারও যদি পছন্দ হয় আমার তো করতে লাগবে। এই যে সো রেঞ্জ গুলো আপনার খুবই রিজনেবল পেয়ে যাচ্ছেন, তুলনামূলক। এই যে খুবই রিজনেবল, আমি এটার ছবি তুলে নিই আপনাদের জন্য। হ্যাঁ, ওয়েবসাইটে যেও আপনারা এগুলো অর্ডার করতে পারবেন, তাই আমি সুন্দর সুন্দর ছবি তুলে নিচ্ছি। আপনারা একটা ছবি তুলে নেন যাতে এই কালারটা ভালো লাগছে। অ্যাকচুয়ালি এটা একটা পিস, এটা একটা পিস বলতেই হয়। এটার কালার কম্বিনেশন সব থেকে আলাদা। এই এই জিনিসটা আরেকটা আছে, ইয়েলোর মধ্যে ব্ল্যাক পোলকা ডটস, এটা যেরকম ফুললি স্কাই আর হোয়াইটের স্ট্রাইপ, এগুলো আপনাকে বললাম না যে আর্টিস্ট একটা, মানে মনে হচ্ছে আপনি একটা আর্টওয়ার্ক পরে আছেন, এত সুন্দর লাগে। ট্রাস্ট মি, এত ভালো লাগে পড়লে আপনার পুরো একটা স্টেটমেন্ট শাড়ি বলা চলে। আপনার দিকে তাকিয়ে থাকবে, আর কারোর দিকে দেখার সুযোগই হবে না, কারোর দিকে তাকানোর সুযোগ হবে না। সো স্ক্রিনশটটা নিয়ে নেবেন সুন্দর করে, অথবা থাম্বনেইল যেটা নিতে মন চায়। এই যে ডান, এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি, প্রত্যেকটা হচ্ছে মাইক্রো সিকোয়েন্স দিয়ে সুন্দর মতো ফিনিশিং করা। প্রতিটা শাড়ি, প্রতিটা শাড়ি চিকচিক করবে, আপনি পরলে এত ভালো করে ফিনিশিং করা। এগুলো পিওরের মধ্যে আছে শাড়িগুলো, আর শাড়িগুলো কিন্তু সি থ্রু না, আপনারা লক্ষ্য করেছেন? সি থ্রু না, মানে অত পাতলা না যে আপনি ক্যারি করতে পারবেন না। আর এই যে ফিনিশিং করা আছে, এভরিথিং রেডি করা। টার্সেল গুলো দেখে নিচ্ছেন, প্রতিটা শাড়ি একটা এক পিস আর আমার কাছে কোনো ড্রেস সেকেন্ড পিস নেই, বেশি পিস নেই। সো আপনার লাইফটা শেষ হলে যে যেটা নিতে পারেন, ওকে? এগুলো মার্কেটে সেল হচ্ছে 26,000 28,000 এরকম এরকম প্রাইসে সেল হচ্ছে, বাট আমরা আপনাদের জন্য জানেন সবসময় গ্ল্যামারাল রিজনেবল। হ্যাঁ, তার মানে এই না যে 200-300 টাকার শাড়ি, শাড়ি সবসময় আমাদের মানে রেঞ্জটা হাই থাকে। আমি কোনো কম দামি শাড়ি আপনাদের জন্য কখনো আনিনি, আর এটা আমার পক্ষে আনা সম্ভবপর না। শাড়ি উচিত, মানে আমার নিজেরও মনে হয় যে শাড়ি সবসময় এক্সক্লুসিভ পরাই বেটার শাড়ির ক্ষেত্রে। এই যে সো খুবই অ্যাডোরেবল এটা, আপনি জাস্ট এই কালারে যদি লেন্স পরেন তাহলে বুঝতে পারবেন। এই যে পার বর্ডার, এই যে দেখেন, এটা হচ্ছে পারটা, চওড়া পারটা দেখতে এরকম। এখন লাল টুকটুকু একটা পরে দেখাবো, আপনারা নিয়ে করতে পারবেন। এই যে এটা ব্লাউজ পিস, রেডটা ব্লাউজ পিস হচ্ছে এটা, প্রত্যেকটা ব্লাউজ পিস এরকম স্ট্রাইপ থিমে তো শাড়িগুলো। আর এটা অল ওভার শাড়িটা, আমি শাড়ির আঁচল থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আঁচলের ফিনিশিং দেখেন, বর্ডার করা আছে, শুধু আমি যেটা প্রথমে পরেছি ওইটা বর্ডার করা নেই, পাইপিং করা নেই, এছাড়া সবগুলো। এই যে
টার্সেল সেটিং করা একেবারে আপনি জাস্ট নিয়ে রেডি করে পড়তে পারবেন। লাইক আপনি শুধু ব্লাউজ পিসটা বানাবেন, আর কিছু করতে লাগবে না, শুধু ব্লাউজ পিসটা বানাবো। আমি এইটাই নিব, যে যেটা নিবেন আপনি যে স্ক্রিনশট গুলো নিয়ে রাখেন। আমি বললাম তো স্কাই কালারটা ওয়ান অফ আ কাইন্ড, মনে হবে আপনি একটা আর্টওয়ার্ক পরে আছেন। এই যে থিমটাই এত সুন্দর, এটা মনে হয় আমি যে বটল গ্রিন বা টিল গ্রিন পরলাম ওইটার আরেকটা কালার বলতে গেলে। দেখেন আমরা কত ফাস্ট আপনাদেরকে শাড়িগুলো পরে দেখাচ্ছি, পরে দেখালে আপনার জন্য ইমাজিন করতে সুবিধা হবে যে আপনার নেক্সট কোন অকেশন আছে, কোন অকেশনে আপনি ক্যারি করবেন। লাইক আপনার, হ্যাঁ ঠিক আছে, লাইক আপনার এখন কোন দাওয়াত হলো, বিয়ের দাওয়াত আছে সেখানে পরবেন, নাকি কোন অ্যানিভার্সারি কারো সেখানে পরবেন, আপনি আপনার ইচ্ছা মতো বুঝে পড়তে পারবেন। অথবা আপনি নিজের কোন স্পেশাল অকেশনে পড়তে পারেন, তাক লাগানো সুন্দর শাড়িগুলো। কত কুচি হয়। আচ্ছা ব্লাউজ পিসটার সাথে দেখে আরো বেশি কুচি হচ্ছে। ব্লাউজ পিসটার সাথে মানে এমনিতে 12.5 হাত আপনারা দেখতে পারবেন, এক একজনের হাত এক এক সমান। এখানে আবার বললেও দেখা যায় দোষ। এই যে এটা হচ্ছে মেরুন রেড, বা কি রেড বলবো, মাটি মাটি রেড কালার। এগুলো রাজস্থানি থিমে করা, এই ওরে মানে ওনার এই কালেকশনটা রাজস্থানি থিমে করা। কালার কম্বিনেশন বা ব্রাইট কালারের ছো গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যেগুলো ফুল লন হচ্ছে। এই যে এই থিমে করা আরো কিন্তু আমি 6টা শাড়ি দেখাবো, আরো 6টা শাড়ি আপনারা দেখে তারপর আপনারা অর্ডারটা প্লেস করতে পারবেন। অনেক ইউনিক হয়েছে কালেকশন, থ্যাংক ইউ সো 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 মাচ। এই যে দেখেন, এই যে দেখেন এইটার ব্ল্যাক বর্ডারটা নিচে দেখে নিতে পারে, এক এক সে এক এক সুন্দর বাবা, এক এক সে এক এক খুবই সুন্দর, প্রত্যেকটা পিস মারাত্মক সুন্দর। আর টার্সেল অ্যাড করা আছে, এই যে টার্সেল অ্যাড করা, সুন্দর করে টার্সেল অ্যাড করা আছে। স্ট্রাইপ থিমের মধ্যে ফুললি মাইক্রো সিকোয়েন্স আপনারা দেখলেই বুঝতে পারবেন ঝিলমিল করছে কত সুন্দর। আর সেই সাথে আপনারা কালার কন্ট্রাস্টটা দেখে নেবেন, কালার কন্ট্রাস্টটাও সেই রকম সুন্দর মারাত্মক। এই যে আমি যেটা ফার্স্ট পরেছি সেটাও আপনারা দেখেছেন, আর এটা হচ্ছে সি গ্রিনটারই আরেকটা
কালার কম্বিনেশন আপনারা বলতে পারেন যে সি গ্রিনটারই কালার কম্বিনেশন ওভারঅল ওভারঅল খুবই খুবই দারুণ প্রত্যেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো পিওর এর মধ্যে আছে আপনারা যে যেটা নেবেন জাস্ট স্ক্রিনশট সহ ইনবক্স করবেন কোনটার দ্বিতীয় পিস নেই পাইপিং করা ফুললি রেডি করা পাইপিং করা হ্যাঁ এই যে এগুলো আপনাকে অনেকেই বলবে যে শিফনের না এই যে দেখেন আপনারা দেখে নিতে পারেন এগুলো কিন্তু দেখা যাচ্ছে না মানে জিনিসটা খুবই লাইট ওয়েট আপনার সি থ্রু না আপনার শাড়িগুলো কিন্তু সি থ্রু না মেইন কথা হচ্ছে আপনার কোনো ভিজিবিলিটি নাই আপনি খুব কমফোর্টেবলি যে কোনো এজে যে কেউ পড়তে পারবেন আপু গ্রিন কালারটাই নিব আচ্ছা এটা গ্রিন একটা আছে সেটা তো আপনারা দেখলেন আর এটা হচ্ছে এটার যেটা বললাম যে একেবারে ম্যাট রেড বা মেরুন রেড যেটা বলে মেরুন রেড না ঠিক এটা হচ্ছে মাটি মাটি যে রেডটা থাকে না সেরকম একটা কালার সেরকম একটা কালার কম্বিনেশন সো নেক্সট কালারে চলে যাচ্ছি এখন আমি আমার ফেভারিট একটা দেখাই আপনারা তো লাল দেখতে পছন্দ করেন লাল টুকটুকা সুন্দর এরপর দোনোটা আমার ফেভারিট হবে যে দুটো দেখাবো একটা হচ্ছে এরকম যে দারুণ ব্ল্যাক এন্ড হোয়াইট কিনার মধ্যে যেটার ব্লাউজ পিস হচ্ছে ফুল ব্ল্যাক এটা আসছে এরকম ফুল ব্ল্যাক এর মধ্যে এই দেখেন এটা হচ্ছে শাড়ির আঁচল শাড়ির আঁচল সবগুলোর মধ্যে কি আর টার্সেল দেওয়া থাকবে বলেন সবগুলো তো সেম থিমের না তো এটা উইদাউট টার্সেল বিকজ এটা থিমটাই ওরকম কারণ প্রত্যেকটাকে সেম যা ছিল সেভাবেই ফলো করা হয়েছে এই যে দেখেন স্ট্রাইপটা হচ্ছে বড় ছোট ব্ল্যাক এন্ড হোয়াইট স্ট্রাইপের মধ্যে ফ্লাওয়ার গুলো দেখেন জাস্ট ফ্লোরাল প্রিন্টটা দেখেন ফ্লোরাল প্রিন্টটা দেখেন তাড়াতাড়ি আমি পরে ফেলছি আপনারা সাথেই থাকবেন এগুলো আসলে 1.5 লাখ টাকা দিয়ে আপনার মিনিমাম 1.5 লাখ প্লাস তো ওই শাড়িগুলো তো আমাদের পক্ষে সবসময় নিয়ে পরে পরা সম্ভব না রাইট আপনি দেখেছেন চেইন স্টিচের মধ্যে সিকোয়েন্স অ্যাড করা চেইন স্টিচ করে সিকোয়েন্স অ্যাড করা সো আপনারা দেখে বুঝতে পেরেছেন যে কত সুন্দর কত দারুণ প্রত্যেকটা সো এটা আমি রেখে দেওয়ার চান্সেস অনেক বেশি আমার নিজের কাছে এটা খুব অ্যাডোরেবল লেগেছে স্কাইটাও সুন্দর ছিল এটা সুপার ডুপার প্রিটি এটা সুপার ডুপার প্রিটি মন চাচ্ছে এটা আমি রেখে দিই সত্যি কথা ব্ল্যাক হোয়াইট আর সাথে হচ্ছে ফ্লাওয়ার গুলো হচ্ছে ফুললি পিঙ্কিশ একটা পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে আছে ফ্লাওয়ার গুলো দেখেন ইউনিক কালেকশন থ্যাংক ইউ এগুলো আপনাদের জন্য আমি ঈদের জন্য নিয়ে এসেছি আপনারা ঈদে সুন্দর মতো করে যেন ক্যারি করতে পারেন এটার সাথে ফুল ব্ল্যাক এটা ব্লাউজ পিসটা যেটা থিমে ছিল সেটাই ওকে যেটা ছিল সেটাই আর এটা দেখেন কুচি কুচির মধ্যেও এই যে যেটা বললাম না কালার গুলো এটা আবার লাইট ইয়েলো রেড
অরেঞ্জ, আর যেটা ছিল হচ্ছে টিল গ্রিন কালারটা। এটা আসলে ছবি তুলে নেই, এটা প্রত্যেকটা একটা এক পিসের, এইটা আমার রেখে দেওয়ার চান্সেস অনেক বেশি। এটা আমার ভালো লাগলো খুবই, আমারও তো দাওয়াত থাকে নাকি, থাকে না? এই যে আপনারা এখন একটা ছবি তুলে নিতে চাইলে ছবি তুলে নিতে পারেন, যে যেটা নেবেন একটা এক পিসের, সো দ্যাট আপনারাও এক্সক্লুসিভ থাকতে পারেন। হোয়াইটটা বেশি ভালো লাগছে, ব্ল্যাক এন্ড হোয়াইটটা বেশি ভালো লাগছে। প্রতিটাই সুন্দর, প্রতিটাই আপনি ছবি তুলে নেবেন, সো দ্যাট আপনি ইনবক্সে প্রাইস জেনে নিতে পারেন। আর আমি এগুলো নিয়ে বেশি সময় নিচ্ছি না, সো দ্যাট আপনারা সবগুলো একদিনেই দেখে ডিসাইড করতে পারেন। হ্যাঁ, টোটালে হচ্ছে 12টা 11টা সারা বছরের সাথে একদিনে করা হলো। হ্যাঁ, দেখেন ইয়েলোর মধ্যে ব্ল্যাক পোলকা ডট, বিগ সাইজের পোলকা ডট, আর চিলি গ্রিন এর মধ্যে হচ্ছে এটার বর্ডারটা, পাটটা এত দারুণ। এই শাড়িগুলো, এই শাড়িগুলো পিওর এর মধ্যে আছে, এত দারুণ, কিন্তু সি থ্রু না, লাইট ওয়েট এর মধ্যে প্রতিটাই সুন্দর, প্রতিটাই সুন্দর। এটা ওর ব্লাউজ পিসটা এক কালার, শুধু ব্ল্যাক, ওকে, ব্ল্যাক হাফ সিল্কের, সো দ্যাট মাস্টার পিস গুলো আমাদের সবার জন্য এফোর্ডেবল হয়। ওকে, কোয়ালিটি খুবই ভালো এগুলোর। হ্যাঁ, তবে 1.5 লাখ প্লাস এর কোয়ালিটি না, কিন্তু তারপরেও কোয়ালিটি অনেকই ভালো, সাথে সাথে আপনার লক করে কালার মতো সুন্দর। শাড়িগুলো এমন ভাবে ডিজাইন করা, বিশ্বাস করেন যে প্রত্যেকটা শাড়ি পরছে আর অবাক হচ্ছে যে আমি তো এত শুকনা না, আমাকে কেন এত শুকনা লাগছে, মানে এত শুকনা না যত শুকনা লাগছে আর কি, এত মোটা আমি না যত মোটা আমি আপনাদেরকে ডিসক্রাইব করছি। তো মেইনলি শাড়ির ডিজাইন গুলো এই যে স্ট্রাইপ থিমে করা, তো স্ট্রাইপ থিমে করার কারণে শাড়িগুলো অটোমেটিকলি আপনাকে শুকনা লাগবে এই থিমই ডিজাইনটা ডেভেলপ করা।
কারাকারি লাগবে অ্যাকচুয়ালি, এটা আমারই এত ভালো লাগছে, কারাকারি করার মতোই সুন্দর, তাই না? কারাকারি করার মতো সুন্দর এটা, এই যে ওভারঅল বর্ডারটা দেখো, বর্ডারটা আসছে, দেখেন না কি যে সুন্দর এটা, এই যে বটল গ্রিন টাইপের, মানে সরি গ্রিন একটা, এখানে পার্টটা আর পার্ট একটু মানে আগের গুলোর মতো অত চড়া না, মিডিয়াম চড়া, সো এই কারণে দেখেন দেখতে স্লিম অটোমেটিকলি, আর এই যে এই স্ট্রাইপ গুলোর কারণে মেইনলি স্লিম লাগছে। আমি নিজেও অবাক, কি রে এত স্লিম লাগে কেন, আমি নিজে বুঝলাম, দেখেন এটা আমার প্রত্যেকটা শাড়ি একটা এক পিসের, আমি আবারও রিপিট করছি, আমি কোন সেকেন্ড পিস আনি নাই, দেখ ঝামেলা, আমি এর আগেও জানিয়েছি আপনাদের জন্য সব একটা এক পিসের এনেছি, এটার সাথে আপনারা ব্ল্যাক ব্লাউজ পিস পাচ্ছেন, এগুলো মাস্টার পিস গুলো, প্রত্যেকটা শাড়ি হচ্ছে আনকমন, এখানেও সেই কালার কম্বিনেশনই, শুধু এখানে একটা কালার আপনি ক্রিম বাটার ক্রিম বা বিস্কিট যে কালারটা সেই কালার আছে, অফ হোয়াইট যেটাই বলেন, এগুলো পিওর এর মধ্যে আছে প্রত্যেকটা 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 শাড়ি, আমেজিং আমেজিং আমেজিং। এই যে সাথে হচ্ছে এটার সাথে ব্লাউজ পিস, এটার সাথে ব্লাউজ পিস দেয়া আছে, অ্যাড করা আছে, আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি পরে দেখালাম, হ্যাঁ আমাকে একটা অ্যাওয়ার্ড দিন, একদিনে 11টা শাড়ি না 12টা শাড়ি পরতে, তাদের কিন্তু আম্মু মন দিবে যে এত শাড়ি, এটা হচ্ছে ব্লু লাভারদের জন্য, ওকে, আমার ব্লু গ্রিন এই কালার গুলো এভার গ্রিন, অ্যাকচুয়ালি এই কালার গুলো না এনি টাইম আপনাকে এভার গ্রিন লাগবে, আপনার এই বুঝা যায় আপনি জানেন তো, আপনারা যদি না জেনে থাকেন একটা সিক্রেট বলি, হয়ে গেছে একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে ব্লু এন্ড গ্রিন, অ্যাকচুয়ালি এই যে সি গ্রিন এই কালারটা দেখবেন হেমা মালিনী পরে, ওর এটা সবাই এটা সিগনেচার কালার থাকে না, সো ওর কালার হচ্ছে, ও সবসময় দেখবেন এরকম
গ্রিন পরে, ব্লু পরে, এই দুটো কালার বেশি পরে কেন জানেন? সেটাতে সবসময় ইয়াং লাগে, সবসময় ইয়াং লাগে, এ কারণে পরে। অলওয়েজ আপনার এইজ বোঝা যায় না এই কালার গুলোতে, এইজের তুলনায় অনেক বেশি ইয়াং লাগে। সো আপনি চাইলে আপনার জন্য নিয়ে নিতে পারবেন এত বিউটিফুল কালার কম্বিনেশনটা। হ্যাঁ, এই দেখেন থিম, এটার মধ্যে টার্সেল অ্যাড করা আছে। শুধুমাত্র প্রথম আমি যে শাড়িটা পরেছি ওটা, আর আরেকটা কোনটা কেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা যেটা বললাম আমি নিব, হ্যাঁ এই দুটা ছাড়া বাকি সবগুলোই টার্সেল অ্যাড করা। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যারা এই শাড়িটা পছন্দ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন, যাদের সি গ্রিন, সি ব্লু, প্রত্যেকটা শেডই তো আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িটা আছে, এই শাড়িটায় প্রত্যেকটা কালার আছে। হ্যাঁ, তো এটা যদি নিতে চান এটা আপনার এখনই স্ক্রিনশট সহ, অন্য কালার শাড়ি নেই অবশ্যই আছে, অন্য প্রত্যেকটা দেখিয়েছি, ইভেন আমি মেরুন দেখালাম, হ্যাঁ মাটি কালার দেখালাম, তারপর ইয়েলো দেখালাম, তারপর ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা এটা ফার্স্ট দেখাচ্ছি, ফুল ব্লু, বটল গ্রিন দেখিয়েছি, কালারফুল রেখেছি আমি, কালারফুল এই কারণে রেখেছি সবাই ব্ল্যাক পরতে পছন্দ করে না, অনেককে ব্ল্যাক পরতেই দেয় না অনেকের হাজবেন্ড, আবার অনেকে হোয়াইট পছন্দ করে, অনেকে হচ্ছে রেড পছন্দ করে, গ্রিন পছন্দ করে, তো ওই অনুযায়ী। এইটারই আরেকটা কালার আছে, আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটারই আরেকটা কালার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাক এর মধ্যে, যেটা ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালার স্ট্রাইপ, সেম না, এটার মধ্যে এটার স্ট্রাইপ গুলো চিকন চিকন, এর আগে যেটা দেখালাম সেটার স্ট্রাইপ গুলো ছিল চড়া, এই যে। সো এগুলো অটোমেটিকলি আপনাকে স্লিম এন্ড বিউটিফুল লাগবে। এক লাইভে এত শাড়ি আমি নিজেও নিজেকে বিশ্বাস করতে পারছি না, প্রায় 11 থেকে 12টা শাড়ি আমি আপনাদেরকে দেখালাম, শাড়ি আর এই যে ব্লাউজ পিস, ছোট্ট ছোট্ট ডট করা, এখানেও কিন্তু সিকোয়েন্স অ্যাড করা আছে। এগুলো বাইরে আপনারা কিনতে গেলে 26,000, 28,000, 30,000, 32,000 করে লেগে যাবে, যেহেতু এগুলো সব্যসাচী থিমের মধ্যে আছে, আপনার কাছ থেকে এক্সট্রা অনেক হাই প্রাইস রাখা হয় বাইরে মার্কেট থেকে, বড় বড় স্টোর গুলোর থেকে, বাট আমরা এগুলো আপনাদের জন্য খুবই রিজনেবল রেখেছি, আপনি জাস্ট ইনবক্স করে যার যেটা পছন্দ হচ্ছে আপনি নিয়ে নিতে পারবেন। প্রত্যেকটার সাথে টর্সেল গুলো সুন্দর করে অ্যাটাচ করা, ফিনিশিং করা, পাইপিং করা, আপনারা দেখেছেন শুধু দুইটা শাড়ি মানে আসছেই সে ওই থিমে যে ওগুলোর সাথে টার্সেল নেই, এখন আমি তো নিজে বসায় দিতে পারি না, বিকজ ওটা তো আসছেই ওই সেম যেভাবে ছিল সেম থিমে। এই জিনিসটা মনে রাখবেন, এখানে আমাদের কিছুই নাই,
কিছু করা হয় নাই আমাদের তরফ থেকে যা যে কাজ যেভাবে আসছে সেটা সেরকমই আছে যেটা যেভাবে আসছে সেটা সেরকমই আছে সাড়ে বারো হাত এখন আপনার হাত যদি হয় মানে কি বলবো হ্যাঁ বাস ঝাড়ার সমান আমার করার কিছু নাই হ্যাঁ তো এটা সাধারণ মানুষের হাতের সাইজ অনুযায়ী বারো থেকে সোয়া বারো বা সাড়ে বারো হয়ে যাবে আপনার সাড়ে বারো হাত কিন্তু এখন আপনার ওই যে বললাম রিপিটেডলি একই কথা বলবো যে এই জিনিসটা করবেন না হ্যাঁ রুড আচরণ করবেন না তাতে আসলে আপনারই ক্ষতি হবে ব্লক খাবেন আর কিছুই না সো যেটা হচ্ছে আমরা নেক্সট টাইম আপনাদেরকে রিপ্লাইও করবো না যদি আপনি ওই ধরনের অ্যাটিটিউড করেন এগুলো প্রত্যেকটা একটা এক পিসের আর আমি বসে তো আপনার জন্য দুই ইঞ্চি কেটে রেখে আমার কোনো লাভ নাই শাড়ি কোনো লাভ আছে বলেন ওই দুই ইঞ্চি আমি কি করবো কি করবো এই যে সো 2010 থেকে আর আপনাদের জন্য এক্সক্লুসিভ শপ কালেকশন নিয়ে আসছি শাড়ি আমি আপনাদের জন্য গত বছর থেকে আমি শাড়ি এখানে এর আগেও আমরা শাড়ি করেছি অফকোর্স 2012 আমি নিজে ফটোশুট করতাম শাড়িগুলো আমি নিজে ডিজাইন করতাম এখন তো আমি আপনাদের জন্য এগুলো নিয়ে আসি খুঁজে খুঁজে সুন্দর জিনিস নিয়ে আসি সো এইটা দেখে না এটা দেখে না আবারও সেম কথা আমি বলবো আপনাদেরকে নিজে প্রত্যেকটা শাড়ি স্টানিং কিন্তু নিজের পছন্দ অনুযায়ী নেবেন সেই কথা আমি বলছি প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন আপনারাও ছবি তুলে ফেলে আপনারাও একটা স্ক্রিনশট অথবা থাম্বনেল যেটা যার নাওয়ার মডারেটরদেরকে বলতে থাকি আমি থাম্বনেলের কথা এটা মনে হয় বেশি নাওয়ায় বলছি না তাই তো হ্যাঁ কি যে দারুণ লাগে আর অটোমেটিকলি এই যে ওর এই যে ওর এই যে থিমটা ছিল না শাড়ির সবচেয়ে এটা ছিল একটু বাল্কি বা প্লাস সাইজ যারা তাদেরকে যেন স্লিম লাগে কিউটি লাগে অনেক সুন্দর লাগে সিম্পলি বিউটিফুল লাগে তাদের জন্য ডিজাইন করা সো দেখেন এটা জাস্ট আপনি আঁচলটা দেখেন এই যে বা পার সরি আঁচল না আঁচল তো এটা এই যে দেখেন স্ট্রাইপটা কিন্তু কন্টিনিউ হয়েছে আঁচল পর্যন্ত আর এখানে প্রত্যেকটার মধ্যে টার্সেল অ্যাড করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর এবং ফিনিশিং করা পাইপিং করা যেটা মাস্টার পিসে থাকে যেরকম থাকে এগুলো বাইরে থেকে আপনারা নিলে 26,000 থেকে 32,000 এরকম পড়বে যেহেতু এগুলো হচ্ছে অরিজিনালটার প্রাইসই আপনার 1,50,000 প্লাস হ্যাঁ অনেক রেঞ্জে হাই রেঞ্জে মানে বিলিটিতে বাংলাদেশ টাকা সো সেইখানে আপনারা এগুলোর মাস্টার পিসটা খুব রিজনেবল পেয়ে যাচ্ছেন প্রাইস জানতে অবশ্যই শাড়ি প্রত্যেকটা লাইভ যেরকম আমাদের হয় আপনাকে ইনবক্স করতে লাগবে সেভাবে ইনবক্স করতে লাগবে সো যারা হচ্ছে অরিজিনাল পিসটা পড়েন হ্যাঁ আপনারা এগুলো হচ্ছে একটা আর্ট ওয়ার্ক আর কিছুই না সব্যসাচী মানে আমার শাড়ি লাভার যারা তারা হচ্ছে যে আমার কাছে একটা সব্যসাচী শাড়ি আছে তো এখন একটা পার্টি শাড়ি তো যেরকম আমি আমার বিয়ের শাড়িটা নিয়েছি কিন্তু পার্টি শাড়ি নেওয়া তো সম্ভবপর না হ্যাঁ এই কারণে সম্ভবপর না কারণ একটা শাড়ি কয়বার পরা হয় সো একটা শাড়ি 1.5 লাখ টাকার উপরে দিয়ে পরা আমার কাছেও লজিক্যাল লাগে না হ্যাঁ স্পেশাল লোকেশন সেটা আলাদা কথা আর যাদের হচ্ছে বিলিয়ন ডলার লাইফস্টাইল তাদের জন্য তো এটা খুবই রিজনেবল 1.5 লাখ টাকার একটা শাড়ি কিন্তু আমাদের জন্য তো না ডিজাইনটা একদম আনকমন থ্যাংক ইউ লাভলি না এটা খুব ভালো লাগছে সো এগুলো ওদের পার্টি কালেকশনের মধ্যে দারুণ পিসগুলো দারুণ পিসগুলো ওয়েডিং কালেকশন গুলো কি বললাম আমি মানে 3.5 লাখ তো সর্বনিম্ন যদি আপনি ওয়েডিং কালেকশন চিন্তা করেন সেগুলো অন্য রেঞ্জের অন্য লুকের ওগুলার ব্যাপার স্যাপার আলাদা খুবই সুন্দর মনে হবে আপনি একটা মানে স্বপ্ন দেখছেন এরকম এত সুন্দর লাগে আসলে ফেরিজের লুক আমি এটা হচ্ছে ধরেন এর আগেরটা যেটা করলাম সেটা ব্ল্যাক এর মধ্যে স্ট্রাইপ গুলা আর এটা হচ্ছে রেড ব্লু
অরেঞ্জ মানে মেইন থিমটা হচ্ছে এটার যে মেইন কালার কম্বিনেশন রেড এন্ড অরেঞ্জ এর মধ্যে সাথে টিল ব্লু হ্যাঁ বাসন্তী এই কালারগুলো দিয়ে করা এইটার ব্লাউজ পিসটাও খুবই বিউটিফুল এগুলো পিওরের মধ্যে আছে এই যে ব্লাউজ পিস খুবই লাইট ওয়েট শাড়ি ফিনিশিং দেখেন আপনি প্রত্যেকটাই বর্ডার পাচ্ছেন পাইপিং করা পাচ্ছেন যে টার্সেল সহ পাচ্ছেন টার্সেলগুলো কিন্তু ভালো ভালো টার্সেল ইউজ করা হয়েছে এখন আমি বলি জাস্ট দুইটা শাড়িতে টার্সেল নেই আর যেগুলোর হচ্ছে থিম ওয়াইজ কালার ব্ল্যাক জেড ব্ল্যাক ব্লাউজ পিস সেগুলো তো আমরা ব্ল্যাক ব্ল্যাক ব্লাউজ পিসই পাবেন আর হচ্ছে যেগুলোর মধ্যে টার্সেল নেই বা ব্লাউজ পিসটা ব্ল্যাক ওগুলো হচ্ছে ওই থিম এরই আপনি সার্চ করে দেখতে পারেন আপনি অনলাইনে কোনো সমস্যা নেই যেটা যেভাবে আসছে আপনি ওভাবেই পাবেন তো এই কারণে আমি ব্লাউজ পিস গুলো আপনাদের মানে অ্যাটাচ রেখেছি কাটি নেই কাটলে দেখা যাবে আর আপনাকে লাইভে তো দেখতে পারবো কিন্তু আপনি যখন ডেলিভারি পাবেন সেটা আপনার জন্য বেটার হবে না আপনি যদি ফুল পিসের ডেলিভারি পান নিজে আপনি আপনার সুবিধা অনুযায়ী কাটছাট করাটা বেটার না এই যে অরেঞ্জ থিমের স্ট্রাইপ এটা হচ্ছে অরেঞ্জ থিমের স্ট্রাইপ সুপার লাভলি একটা এলিগেন্ট লুক আছে আর একটা মডার্ন টাচ আছে আপনারা এটা মানতেই হবে ওদের শাড়ির বিশেষত্ব এটা টার্সেল ফিট করা আছে পাইপিং করা আছে যদি কোনোটা পাইপিং না থাকে এই ডিজাইনটা সেটা আপনি চাইলে করে নিতে পারেন অরেঞ্জ আপনি এভাবেই রাখতে পারেন আপনার ইচ্ছা ওকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন আপনারা আচ্ছা না লাগবে না যে যে যার যে সম্বল নিতে আসছে এই যে দেখেন দেখেন এটা রেড অরেঞ্জ থিমের মধ্যে আছে সো টেক এ স্ক্রিনশট ইফ ইউ লাভ ইট আপনি ইনবক্স করবেন আপনাকে প্রাইস বলে দেওয়া হবে এখন ইনবক্স করে কোনো প্রাইস জানতে পারবেন না বিকজ একবারে সবগুলো আমি চাই আপনারা ছবি তুলে তারপর আপনারা প্রাইসটা ইনবক্সের জন্য মানে ইনবক্সে রিকোয়েস্ট করেন সব ঠিক আছে
পার্সেল ছক ফিনিশিং করা একটা পিস পাচ্ছেন, খুবই বিউটিফুল। লাস্ট একটা আছে, লাস্ট টানিংটা আমি রেখে দিয়েছি, ওটা আপনারা দেখে নিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। ওয়ালাইকুম আসসালাম। এগুলা কিন্তু রানিং হচ্ছে স্ট্রাইপ, আর এই যে শর্ট একটা আঁচল, আঁচলটা শর্ট বলতে শর্ট যে এতটুকু দেখতে পাচ্ছেন এইটা থিমের মধ্যে এতটুকু আপনার এই জিনিসগুলো সুন্দর সুন্দর প্রিন্ট গুলো। এই তো যার যে কালারটা ভালো লাগবে আপনারা ইনবক্স করে নেবেন, শেষে লাইভটা শেষ হলে ইনবক্স স্টার্ট করবেন। ভালো লাগে না এগুলো? ছবিগুলো ওয়েবসাইটে চলে যাবে, সো ওয়েবসাইট থেকেও আপনারা পারচেজ করতে পারবেন। ছবিগুলো ওয়েবসাইটে চলে যাবে, আপনারা ওয়েবসাইট থেকেও দেখে নিয়ে নিতে পারবেন। এই দেখেন লাস্ট ওয়ান, লাস্ট সব থেকে সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট। আরো একটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, ফুললি রাজস্থানি, যে কালার কম্বিনেশন গুলো হয় না সেই কালার কম্বিনেশনে। বাহ বাহ কালেকশন, পুরাই বাহ বাহ কালেকশন। এইটার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, এই যে ব্লাউজ পিসটা আমরা পেয়ে যাচ্ছি এরকম মাল্টি কালারের মধ্যে। লাস্ট ওয়ান, সব থেকে বিউটিফুল ওয়ান, পার্টির জন্য এগুলো আপনারা ঈদের জন্য রাখতে পারবেন, ঈদের জন্য খুব দারুণ। ঈদ এখনই, হ্যাঁ, আর অ্যাকচুয়ালি ঈদের জন্য রেখে দেওয়ার কিছু নাই, যেদিন আপনি পড়বেন সেদিনই, মানে যেদিন আপনার মন খুশি, যেদিন আপনার পড়তে মন চাইবে সেদিন আপনি পড়ে ফেলবেন। আপনি ডেটেও পড়তে পারেন, আপনার অ্যানিভার্সারিতেও পড়তে পারেন, আপনার স্পেশাল ভাইয়ের বিয়ে, এর বিয়ে, সে তার বিয়েতে করতে পারেন, যেভাবে আপনি ক্যারি করতে পছন্দ করেন। মনে রাখবেন আপনি সবকিছু, আপনার ভালো লাগা, আপনার পছন্দ, এগুলোই সবকিছু। দারুন তাই না? এটা খুবই দারুণ। দেখেন কথা দিলাম, যেটা আপনারা নেবেন না সেটা আমি নেবো। ওকে, এই দেখেন এগুলোর সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনটা দেখেন, ঠিক যেভাবে ছিল সেভাবে, যেহেতু মাস্টার পিস, এগুলো কিন্তু সেকেন্ড কপি, থার্ড কপি, ফোর্থ কপি, পঞ্চাশ নম্বর কপি সেগুলো না। তো আপনারা বুঝে শুনে, আপনারা যদি মনে হয় যে আপনি এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন, একটা এক পিসের আমার কাছে দ্বিতীয় পিস নাই, আমি আগেই বলে দিচ্ছি, তাহলে আমি এত কষ্ট প্রত্যেকটা পরে দেখানোর দরকার পড়ে বলেন। আমি সবসময় শাড়ি লাইভ গুলোতে আপনাদের প্রত্যেকটা শাড়ি পরে দেখাই, সো ধরে দেখানোটা আমার কাছে মনে হয় যে না শাড়িটা ফুটে উঠে না, এই কারণে আমি সবসময় আপনাদেরকে পরে দেখাই শাড়ি।
আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন যে এই পিসটা নেবেন, এটা মনে হয় মানে লাস্ট পিস, শো স্টপার পিস, সেরকম শো স্টপার বিউটি এটা। হ্যাঁ, শো স্টপার বিউটি, যারা আর কি মর্ম বুঝছেন, অ্যাকচুয়ালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপ আপনাকে অটোমেটিকলি মানে একটা লুকটা খুবই সুন্দর স্লিক অ্যান্ড বিউটিফুল দেয়, আর সেটার মধ্যে আপনি কালারগুলো দেখেন না, কালারগুলো ব্ল্যাক, বটল গ্রিন, অরেঞ্জ, রেড অ্যান্ড ইয়েলো, এই পাঁচটা কালার দিয়ে সুন্দর মতো জিনিসটাকে পুরো শাড়িটাকে ডিজাইন করা। আর শাড়িটার দেখে রাখেন প্রত্যেকটা শাড়ি সোয়া বারো থেকে সাড়ে বারো হাত, হ্যাঁ এরকম সোয়া বারো হাত তো পাবেনই, কিন্তু আমি বললাম যে আপনি যদি অযৌক্তিক মেজারমেন্ট করেন সেটা সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা কোন ধরনের আমাদের কাছ থেকে কোন ধরনের রেসপন্স পাবেন না, এখান থেকে আপনার কাছ থেকে 2 ইঞ্চি কেটে রেখে আমি কোনো ফ্রক বানাইতে পারবো না, এটা সম্ভব না। তো যেটা আসছে সেটাই আমরা ডেলিভারি করি, এই কারণেই আমরা 2010 থেকে এখন পর্যন্ত আপনাদের সাথে আছি, ওকে, আপনাদের ভালোবাসা নিয়ে আছি অনলাইনে, তাই না? এই তো, আর এগুলো আপনারা www.glamgirl.com.bd তে ওয়েবসাইটে এসে দেখে নিতে পারবেন। সো আমি এখন চলে যাব, প্রত্যেকটা সুন্দর শাড়ি আমার দেখানো কমপ্লিট, এটার মধ্যেও টার্সেল অ্যাড করা আছে, আবার বলে দিচ্ছি একটা এক পিসের, সো আপনারা যে যেটা ধরতে পারবেন একটু ওয়েট করেন, আমি জাস্ট লাইভটা শেষে আপনারা ইনবক্স করেন, ওকে, লাইভটা শেষে ইনবক্স করেন। কেমন লাগলো আজকের লাইভটা আমাকে জানাবেন, যতটা আমাকে শুকনো লাগছে আমি নিজেও খুবই অবাক, আমি এতটা শুকনো এখন না, হ্যাঁ কিন্তু আমাকে বেশ শুকনো লাগছে না শাড়িগুলোতে, মেবি স্ট্রাইপ হওয়ার কারণে, স্ট্রাইপ হওয়ার কারণে। আপু গ্রে কালারের মধ্যে দেখান, দেখেন আসলে থাকলে অবশ্যই দেখাতাম, জানি যে এক একজনের এক এক কালার পছন্দ, সো এ কারণে আমরা ব্ল্যাক দেখিয়েছি, মেরুন দেখালাম, মানে একটু মাটি রেড কালার, একটা দেখালাম অরেঞ্জ রেড, একটা দেখালাম বটল গ্রিন যেটা টিল কালার, একটা দেখালাম গ্রিন টিল কালার, আর দেখালাম ব্ল্যাক এন্ড হোয়াইটের দুইটা শেড, ইয়েলোর একটা শেড, আর ব্ল্যাক এর অনেকগুলো ডিজাইন। সো এই কারণে অনেকগুলো শাড়ি কিন্তু আমরা দেখলাম, টোটাল 11 থেকে 12টা, আপনারা ছবি আপলোড হবে ওয়েবসাইটে, ওখান থেকেও দেখে নিতে পারবেন, আর এখান থেকে স্ক্রিনশট যারা নিয়েছেন তারা তো থ্যাংক ইউ সো মাচ, আপনারা পোস্ট করে দিন আমাদের পেজের বলে, ছবিগুলো পোস্ট করে দিন লক্ষ্মী আপনিরা, আর বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে আমাদের সাথে থাকবেন, ওকে, ভিডিওগুলোতে লাভ লাইক ওয়াও দিয়ে। আল্লাহ হাফেজ, চলে যাই, দোয়া রাখবেন, আপনাদের আব্বা আম্মুকে বলবেন আমার আমার জন্য দোয়া করতে, হ্যাঁ, এবং আপনাদের মনে সকল যত ইচ্ছা পূরণ হোক, এই দোয়াই করি, আমার জন্য একটু দোয়া করে দিবেন, হ্যাঁ, যেন আল্লাহ মাফ করে দেয়, আর আপনাদের আব্বা আম্মুকে আমার সালামটা পৌঁছে দিয়ে, আল্লাহ হাফেজ।